আসছে দানা। শিয়ালদহ শাখায় বাতিল 160টি লোকাল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বন্ধ কয়েকটি শাখার ট্রেন চলাচল। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড় দানার জেরে শিয়ালদহ বিভাগে বাতিল 160টি লোকাল, সেই সাথে বৃহস্পতিবার রাত থেকে বন্ধ দক্ষিণ শাখার ট্রেন। শিয়ালদহ ডিভিশনে খোলা কন্ট্রোল রুমের মাধ্যমে চলবে নজরদারি, সেখানে থাকবেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল থাকছে এই দুর্যোগপূর্ণ দিনগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। আজ সকাল থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছে বঙ্গের আকাশ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। তবে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার আগে পরের পরিস্থিতির কথা চিন্তা করে নানান ব্যবস্থা প্রশাসনের। দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে ইতিমধ্যেই লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করেছে রেল। ঘূর্ণিঝড় দানা নিয়ে আতঙ্ক বাড়ছে বাংলায়। রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। পূর্ব রেলও নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এবার তাদের তরফে ঘোষণা করা হলো বৃহস্পতিবার শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। রাত 8টার পর থেকেই কোনো লোকাল ট্রেন চলবে না। রেলের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত 8টা থেকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে এই সময় কোনো ট্রেন ছাড়বে না। বৃহস্পতিবার সন্ধে 7টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনো স্টেশন থেকেও শিয়ালদহের উদ্দেশ্যে কোনো ট্রেন ছাড়বে না। শুধু দক্ষিণ শাখা নয়, বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত শিয়ালদহ ও বারাসাত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর হাসনাবাদ থেকেও এই দুই স্টেশনের উদ্দেশ্যে কোনো ট্রেন ছাড়বে না। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী বুধবার দুপুরে ঝড়টি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করবে, যার কারণে যথেষ্ট পরিমাণ উত্তাল থাকবে সমুদ্র। ইতিমধ্যেই সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের নিরাপদ স্থানে থাকার বার্তা দেওয়া হচ্ছে, পাশাপাশি উপকূলবর্তী এবং নদীপাড়ের বাসিন্দাদেরকেও সতর্ক করছে প্রশাসন। বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম, যার মাধ্যমে সর্বদা চালানো হবে নজরদারি। মনে করা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে, সেই কারণেই ইতিমধ্যেই পুরীগামী একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। তবে শুধুমাত্র লোকাল ট্রেন নয়, লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনের বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা যায় বাতিলের তালিকায় রয়েছে কলকাতা পুরী এবং পুরী কলকাতা, ডিব্রুগড় কন্যাকুমারী, কন্যাকুমারী ডিব্রুগড়, সেকেন্দ্রাবাদ মালদা, মালদা সেকেন্দ্রাবাদ, পুরী জয়নগর এবং শিয়ালদা পুরী, দুরন্ত এক্সপ্রেস, পাটনা পুরী এক্সপ্রেস, শিলচর সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু মুজফ্ফর এক্সপ্রেস, মালদাহ দীঘা, দীঘা মালদাহ, আসানসোল হলদিয়া এবং হলদিয়া আসানসোল বাতিল থাকছে। পাশাপাশি পুরীগামী বেশিরভাগ দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আরও জানিয়েছেন, বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মীরা থাকবেন। রাখা হচ্ছে টাওয়ার ওয়াগান, যাতে দুর্যোগের খবর এলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায়। ট্রেন লাইনের ধারে থাকা হোর্ডিংগুলিকে সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে ঝড় বৃষ্টির সময় সেগুলি ট্র্যাকে পড়ে পরিষেবা ব্যাহত না হয়। সেই সাথে বলা হয়েছে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, শিয়ালদহ। সাইক্লোন দানার কথা মাথায় রেখে
পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশন একটি সিদ্ধান্ত নিয়েছে যে 24 তারিখ অর্থাৎ আগামীকাল রাত্রি 8টার পরে কোনো ট্রেন, কোনো লোকাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাবে না এবং হাসনাবাদ বা নামখানা ওই শাখা থেকেও কোনো ট্রেন সন্ধে 7টার পরে ওইখান থেকে নামখানা বা হাসনাবাদ থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে আসবে না। এটির মেন উদ্দেশ্য হলো যে যখন আমরা সবাই আশা করছি দানা ল্যান্ড করবে, মানে সাইক্লোনটা এই আসবে, তখন যাতে ট্র্যাকের মধ্যে কোনো ট্রেন না থাকে এবং মানুষের সেফটিটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই সব কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 8টার পরে কোনো ট্রেন ছাড়বে, লোকাল ট্রেন ছাড়বে না, যাতে আমরা এটা আশা করছি যে 9টা 10টার মধ্যে মানুষ ডেস্টিনেশন স্টেশনে পৌঁছে যেতে পারে। সিমিলারলি হাসনাবাদ থেকে সন্ধ্যে 7টার পরে যদি ছাড়ে শিয়ালদাতে সেটি রাত্রি 10টার মধ্যে ঢুকে যাবে। তো শিয়ালদা সেকশনে এইটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 24 তারিখ রাত্রি 8টার পরে থেকে কোনো লোকাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে না সকাল মানে 25 তারিখ সকাল 10টা পর্যন্ত। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।